বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন কামনা করি। ভালো থাকেন, সুস্থ থাকেন এই প্রত্যাশায় আমি ডক্টর ইমতিয়াজ আহমেদ, একজন হোমিও কনসালটেন্ট, উত্তরা হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম, সুস্বাগতম এবং শুভেচ্ছা আপনাদের সুন্দর ও সুস্থ জীবনের জন্য। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বরাবরের মতো আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি প্যারালাইজড কিংবা পক্ষাঘাতের কার্যকরী কিছু হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে খুবই উপকৃত হবে। প্যারালাইজড কিংবা যে পক্ষাঘাত হয় এটি নানা কারণে হয়ে থাকে। সাধারণত আঘাতজনিত কারণে আমাদের পক্ষাঘাত হতে পারে, ভেজা স্বেচ্ছাতে জায়গায় বসবাস করার জন্য বা ভেজা জায়গায় কাজ করার জন্য আমাদের পক্ষাঘাত হতে পারে, মাথায় আঘাত পাওয়ার জন্য কিংবা ব্রেন স্ট্রোকের কারণেও কিন্তু আমাদের পক্ষাঘাত দেখা দিতে পারে। আরও নানা কারণ রয়েছে পক্ষাঘাতের। যে কারণেই পক্ষাঘাত হোক না কেন, হোমিওপ্যাথিতে এর খুবই কার্যকরী এবং খুবই উপকারী কিছু মেডিসিন আছে, যে মেডিসিনগুলো লক্ষণ অনুযায়ী সেবন করলে প্যারালাইজড কিংবা পক্ষাঘাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। অনেকেই জানেন না যে হোমিওপ্যাথিতে কি পক্ষাঘাত কিংবা প্যারালাইজড রোগ ভালো করা সম্ভব। জি, হোমিওপ্যাথিতে এমন কিছু মেডিসিন আছে, প্যারালাইজড বা পক্ষাঘাত হওয়ার সাথে সাথেই যদি আপনারা অভিজ্ঞ কোনো হোমিও ডক্টরের পরামর্শক্রমে চিকিৎসা নেন, আমি আশা করি অবশ্যই এই ধরনের জটিল রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। হোমিওপ্যাথি কোনো রোগের চিকিৎসা করে না, চিকিৎসা করে কজ অফ ডিজিজ, রোগের কারণে। তাই হতাশ না হয়ে আপনারা অবশ্যই, যারা প্যারালাইজড কিংবা পক্ষাঘাত রোগে ভুগছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই অভিজ্ঞ কোনো হোমিও ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিলে কিন্তু খুবই উপকৃত হবেন। পক্ষাঘাত থেকে মুক্তি পাওয়ার সর্বপ্রথম যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে আর্নিকা মন্টেনা, 30 কিংবা 200 পাওয়ার। পুরাতন রোগের ক্ষেত্রে 1 কিংবা 10 পাওয়ার আমরা ব্যবহার করে থাকি। বন্ধুরা, আর্নিকা মন্টেনা মেডিসিনটি কোন কোন লক্ষণে সেবন করবেন, কেন সেবন করবেন? আঘাতজনিত কারণে কারোর যদি পক্ষাঘাত হয়, বিশেষ করে বাম সাইডে, তাদের জন্য আর্নিকা 30 কিংবা 200 মেডিসিনটি কিন্তু খুবই উপকারী এবং খুবই চমৎকার একটি মেডিসিন। তবে আর্নিকা ব্যবহারের ক্ষেত্রে কিছু লক্ষণ সম্পর্কে আমি ধারণা দিব, যে লক্ষণগুলো থাকলে আপনারা নিঃসন্দেহে আর্নিকা সেবন করতে পারবেন। আর্নিকা রোগীরা অনেক সময় অনিচ্ছাকৃতভাবে অসারে মলমূত্র ত্যাগ করে, মলে পচা ডিমের ন্যায় গন্ধ থাকে। আর্নিকা রোগীদের নিচের দিকটা একটু শীতল প্রকৃতির হয় কিন্তু উপরের দিকটা খুব গরম হয়। আর্নিকা রোগীদের মধ্যে একটি ভয় সবসময় কাজ করে, তারা মনে করেন আমার আক্রান্ত স্থানে কেহ যদি স্পর্শ করে তাহলে তো আমি খুবই ব্যথা পাব। এই ভয়টি তাদের ভিতরে সবসময় কাজ করে। তো বন্ধুরা, এই লক্ষণগুলো যদি থাকে তাহলে আর্নিকা 30 কিংবা 200 মেডিসিনটি 2 থেকে 3 ফোঁটা ওষুধ সরাসরি জিভে দিয়ে অথবা সামান্য পানির সাথে মিশিয়ে দিনে 2 থেকে 3 বার সেবন করবেন। এভাবে 4 থেকে 5 দিন সেবন করে কমপক্ষে 10 থেকে 15 দিন আপনারা অপেক্ষা করবেন। প্যারালাইজড কিংবা পক্ষাঘাতের দ্বিতীয় যে কার্যকরী মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে কস্টিকাম 200। বন্ধুরা, এই কস্টিকাম 200 মেডিসিনটি মূলত ডান অঙ্গের মেডিসিন, অর্থাৎ যাদের ডান পাশটা প্যারালাইজড হয়ে যায়, অসার হয়ে যায়, অনেকে ডান হাত, ডান পা, অনেকে ডান চোখ, ডান গাল, অনেকের আবার জিহ্বার পক্ষাঘাত হয়, বেল পালসি আমরা যেটাকে বলে থাকি, কথা বলতে পারেন না, অস্পষ্ট কথা আসে, তাদের জন্য কিন্তু কস্টিকাম 200 খুবই কার্যকরী এবং খুবই উপকারী একটি মেডিসিন। কস্টিকামের রোগীদের যে অঙ্গে পক্ষাঘাত হয় বা প্যারালাইজড হয় সেই অঙ্গটি অনেক সময় খিঁচে ধরে বা টেনে ধরে, এই টেনে ধরে কিংবা খিঁচে ধরার লক্ষণটি যদি থাকে
অবশ্যই কষ্টিকাম সেবন করলে কিন্তু আপনারা খুবই উপকৃত হবেন। কষ্টিকামে রোগীরা একটু মানসিক উৎকণ্ঠায় থাকে, তারা একটু শীতকাতর হয়ে থাকে, তারা শীত সহ্য করতে পারেন। এই ধরনের লক্ষণে কষ্টিকাম 200 মেডিসিনটি দুফোঁটা ওষুধ সরাসরি জিভে দিয়ে অথবা সামান্য পানির সাথে মিশিয়ে দিনে দুবার সেবন করবেন, খাওয়ার 30 মিনিট আগে সেবন করবেন। এভাবে 2-3 দিন সেবন করে কমপক্ষে 10-15 দিন আপনাদেরকে অপেক্ষা করতে হবে। প্যারালাইজ বা পক্ষাঘাতের তৃতীয় যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে রাস্টক্স 30 কিংবা 200। যারা ভেজা স্বেচ্ছাতে জায়গায় বসবাস করেন সবসময় বা ভেজা স্বেচ্ছাতে জায়গায় কাজ করার কারণে কিংবা পানিতে কাজ করার কারণে কারোর যদি পক্ষাঘাত কিংবা প্যারালাইজ দেখা দেয়, ব্যথা যদি চুপচাপ বসে থাকলে বৃদ্ধি হয়, নড়াচড়া করলে উপসম্ভূত হয়, তাদের জন্য রাস্টক্স খুবই কার্যকরী এবং খুবই উপকারী একটি মেডিসিন। তো বন্ধুরা, এই মেডিসিনটি আপনারা প্রথমে 200 পাওয়ার 2-3 ফোঁটা ওষুধ সকালে এবং বিকেল 4টার মধ্যে সেবন করার চেষ্টা করবেন। এভাবে 2-3 দিন সেবন করে কমপক্ষে 10-15 দিন আপনাদের অপেক্ষা করতে হবে। এই নিয়মে যদি আপনারা এই মেডিসিনগুলোর লক্ষণ অনুযায়ী সেবন করেন, আমি আশা করি প্যারালাইজড বা পক্ষাঘাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। বন্ধুরা, পক্ষাঘাতের আরেকটি চমৎকার মেডিসিন রয়েছে, সেটি হচ্ছে ডালকামরা 30 কিংবা 200। তো ডালকামরা মেডিসিনটি কারা সেবন করবেন? যারা দীর্ঘদিন যাবৎ স্বেচ্ছাতে জায়গায় বসবাস করেন, ভেজা জায়গায় বসবাস করেন, এই স্বেচ্ছাতে জায়গা কিংবা ভেজা ভেজা জায়গায় বসবাস করার কারণে কারোর যদি প্যারালাইজড কিংবা পক্ষাঘাত দেখা দেয়, তাদের জন্য ডালকামরা খুবই উপকারী এবং খুবই কার্যকরী মেডিসিন। এটি 2-3 ফোঁটা ওষুধ সরাসরি জিভে দিয়ে অথবা সামান্য পানির সাথে মিশিয়ে দিনে 2-3 বার সেবন করতে হবে, খাওয়ার 30 মিনিট আগে সেবন করতে হবে। এই নিয়মে আপনারা যদি ওষুধগুলো সেবন করেন, আমি আশা করি আপনারা খুবই উপকৃত হবেন। তো বন্ধুরা, প্যারালাইজড কিংবা পক্ষাঘাতের আরও অনেক মেডিসিন রয়েছে আমাদের হোমিওপ্যাথিতে। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে বাকি যে মেডিসিনগুলো আমরা ব্যবহার করে থাকি, প্রয়োগ করে থাকি, সেই মেডিসিন সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আমার আলোচনা যদি আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করবেন। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু জীবন কামনা করে এবং আগামী দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।